আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আছি আপনাদের সাথে রিফাত হাসান এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে পারমিউটেশন, যাকে বাংলায় বলা হয় বিন্যাস। এই যে টপিকটা, এটা হচ্ছে ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বিসিএস বলি বা ব্যাংক বলি, অনেক ক্ষেত্রে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অধিকাংশই কী করে, এই যে চ্যাপ্টারটা কম্বিনেশনের সাথে কি মিলিয়ে ফেলি বা গুলিয়ে ফেলি। আসলে এই চ্যাপ্টারটা কি এতটাই কঠিন বা এতটাই কঠিন যে আপনি এটা কম্বিনেশন এবং হচ্ছে পারমিউটেশনের মধ্যে পার্থক্য করতে পারছেন না? যদি না পারেন বা যদি আপনার এই ধরনের কোনো কনফিউশন থেকে থাকে বা ডাউট থেকে থাকে, তাহলে আজকের পর্বটা হচ্ছে আপনার জন্যই। আজকে হচ্ছে একদম আমরা যে বিষয়গুলো থাকছে আজকের এই কনটেক্সটে, সেটা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে। অর্থাৎ এই চ্যাপ্টারের হচ্ছে তিনটা লেভেল থাকবে। একটা লেভেল যে প্রাথমিক যে লেভেল সেটা হচ্ছে বেসিক লেভেল, সেকেন্ড যে লেভেল সেটা হচ্ছে মিডিয়াম লেভেল, এবং থার্ড যে লেভেলটা হবে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, আজকে যেটা সেটা হচ্ছে একদম আমাদের প্রথম যে বেসিক লেভেল, এখানে আমরা একদম প্রাথমিক পারমিউটেশনের যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে সেকেন্ড যে পার্টে সেটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স, এবং থার্ড পার্টে হচ্ছে আরেকটু অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে হচ্ছে আজকের যে চ্যাপ্টারটা বা আজকের যে লেকচারটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি আলোচনা করব একদম প্রাথমিক লেভেলের যে বিষয়গুলো সেইগুলো। আচ্ছা, পারমিউটেশন কি এটা নিয়ে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে যে বিষয়টা চলে আসে, আচ্ছা আপনাকে কি আপনার কি কখনো এরকম আপনার মনে কি কখনো এরকম কোশ্চেন জেগেছে বা কেউ কেউ আপনাকে এরকম কখনো কোশ্চেন করেছে, এই যে আপনার ফোন নাম্বার, ঠিক আছে, এটা কেন কারোর সাথে মিলে না? যে একটা নাম্বার, এটা কেন সবার সাথে ইউনিক? তারপর হচ্ছে আপনার হচ্ছে এনআইডি নাম্বার, এত 15 কোটি মানুষের মধ্যে কেন আপনারটা কারোর সাথে মিলে না? এটা কেউ কখনো কোশ্চেন জেগেছে? যদি জেগে থাকে তাহলে আজকের পর্বটি কিন্তু আপনার জন্যে, কারণ এই সকল কিছুই কিন্তু বিন্যাস। ঠিক আছে, এবং এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার বিন্যাস অনেকটা শেষ। কারণ হচ্ছে দেখেন, আপনি বিন্যাস বা পারমিউটেশনের যে বিষয়টা সেটা হচ্ছে কী করা হয়, আপনার কিন্তু অনেক ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল লাইফে অনেক ব্যবহার করি, কিন্তু আপনি এটা জানেন না, এটাই হচ্ছে পারমিউটেশন। যেমন হচ্ছে আপনার যে ফোন নাম্বার, এটাও কিন্তু কীভাবে করা হয়েছে পারমিউটেশনের মাধ্যমে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার যে এনআইডি নাম্বার, সেটাও কীভাবে করা হয়েছে পারমিউটেশনের মাধ্যমে। সো এই যে বিষয়গুলো কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি কিন্তু ডেইলি ইউজ করছেন, যেটাই হচ্ছে পারমিউটেশন। কিন্তু তারপরও কিন্তু আপনি কি পারমিউটেশন এবং কম্বিনেশনকে গুলিয়ে ফেলছেন। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পারমিউটেশনের যে প্রাথমিক আলোচনা সেটা আলোচনা করব। ঠিক আছে, ওকে। এবং হচ্ছে নেক্সট যেই আমরা এই সিরিজটি শেষ করার পর হচ্ছে আমরা কম্বিনেশন শুরু করব। ঠিক আছে, ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখুন, পারমিউটেশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা তো আমরা অলরেডি বলেছি। ঠিক আছে, এখন এই পারমিউটেশন সম্পর্কে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে ধরুন হচ্ছে আপনার কাছে হচ্ছে ধরুন হচ্ছে এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে কি তিনটা হচ্ছে আলাদা আলাদা মানুষ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এ বি সি। আমরা এটাকে কী করতে পারি? আমরা কিন্তু চাইলে এটা কী করতে পারি, এ সি বি এটাকে এইভাবে সাজাতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে এ বি এ সি এ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কীভাবে সাজাতে পারি, সি বি এ। তারপর হচ্ছে আমরা কীভাবে সাজাতে পারি, বি এ সি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ভিন্ন ভিন্নভাবে অনেকগুলো সাজাতে পারি। এই জিনিসটাই কিন্তু বিন্যাস। ঠিক আছে, আপনাকে যদি আমি একটু প্র্যাকটিক্যালি বিষয়টাকে বোঝাই, দেখেন আপনার সাপোজ হচ্ছে আপনার কী আছে, তিনটা শার্ট আছে, কয়টা, তিনটা শার্ট, লাল নীল কালো বা যে কোনো কিছু হতে পারে, তিনটা শার্ট আছে। দেন হচ্ছে আপনার হচ্ছে তিনটা কি জুতা আছে, কি আছে, তিনটা হচ্ছে সরি তিন জোড়া জুতো আছে। দেন হচ্ছে আপনার তিনটা প্যান্ট আছে, অর্থাৎ আপনার হচ্ছে কি তিনটা শার্ট আছে, তিনটা প্যান্ট আছে, আর হচ্ছে কি তিনটা জুতো। ঠিক আছে, যেমন তিনটা শার্ট, প্যান্ট, আর হচ্ছে কি শু। এখন কথা হচ্ছে আপনি কীভাবে কী করতে পারেন। দেখেন, এই তিনটা শার্টের মধ্যে আপনি চাইলে কী করতে পারেন, একদিন লাল শার্ট একটা শার্ট দিয়ে আপনি কি অন্যদিন আরেকটা কি প্যান্ট পরতে পারেন, কালো একটি প্যান্ট পরতে পারেন, তাই না? এর সাথে আপনি নীল জুতো পরতে পারেন। আবার একদিন এরকম চিন্তা করলেন, আপনি হচ্ছে একদিন লাল শার্ট পরবেন, ওর সাথে কি কালো প্যান্ট এবং হচ্ছে নীল জুতো। ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু আপনি অনেকগুলো ভাবে আপনি কি নিজেকে সাজাতে পারবেন এবং নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারেন, তাই না? এই যে বিষয়টা, এটাও কিন্তু বিন্যাসেরই একটি অংশ।
কিন্তু কথা হচ্ছে আপনি এটি কতক্ষণে করবেন, যে এই যে এতগুলো আপনি দেখালাম যে এর সাথে এর মিলানো যায় বা এর সাথে এর মিলানো যায়, কিন্তু এটা তো অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এই কারণেই এর জন্য একটা কী আছে সূত্র যেটা বলে বা যাই বলেন না কেন, এটা হচ্ছে আপনার জাস্ট ফ্যাক্টোরিয়াল করলেই কিন্তু আমরা এর মানগুলো পেয়ে যাই, মানে 1 সেকেন্ডের ভিতরে। ঠিক আছে, যেমন প্রথমেই আমাদের কিছু কয়েকটা ম্যাথ দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা সলভ করবো এবং হচ্ছে সলভ করার সাথে সাথে আমরা বেসিকটা নেওয়ার চেষ্টা করবো। দেখুন প্রথমেই আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলেছে, শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার 3টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে, আবার ফার্মগেট থেকে বনানীতে 4টে ভিন্ন ভিন্ন রাস্তা আছে। দেখেন আপনি কোথা থেকে যাবেন, শাহবাগ থেকে কই যাবেন, ফার্মগেট, ঠিক আছে, যাবেন কোথায়, ফার্মগেট, এই ফার্মগেট থেকে আবার কি বনানি। এখন দেখেন আপনি কি করতে পারেন, 3টা রাস্তা, এখন আপনি চাইলে কি করতে পারেন, এই যে শাহবাগ থেকে আপনি মনে করেন যে সায়েন্স ল্যাব হয়ে গেলেন হচ্ছে মিরপুর রোড হয়ে ফার্মগেট গেলেন, ঠিক আছে, আবার আপনি চিন্তা করলেন যে আপনি হচ্ছে মগবাজার হয়ে গেলেন হচ্ছে ফার্মগেট, ঠিক আছে। দেখেন আপনি 3টাভাবে কি ফার্মগেট গেলেন, এখান থেকে আপনি কি করলেন আবারও কি 4টা পথে কি এই বনানিতে যাইতে পারবেন, ওটা 4টাভাবে, মানে 4টা পথ আছে এই বনানিতে যাওয়ার জন্য, 4টা পথে আপনি কি এই বনানিতে যেতে পারবেন। এখন দেখেন আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এই যে যেমন হচ্ছে এখানে 3টা রাস্তা, আপনি চলে এই যে এটা যদি এ রাস্তা হয়, এটা যদি বি রাস্তা হয় এবং এটা যদি সি রাস্তা হয়, এবং এই রাস্তা দিয়ে গিয়ে আপনি কিন্তু চাইলে ফার্মগেট গিয়ে আবার এটাতে যেতে পারেন, দেন হচ্ছে আপনি এই যে এই রাস্তাতে গিয়ে আপনি কিন্তু আবার চাইলে এই রাস্তা দিয়ে যেতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু এই রাস্তাতে গিয়ে কি আবার কি চাইলে এই রাস্তা দিয়ে যেতে পারেন, আবার কি এই রাস্তা দিয়ে কি আপনি এই রাস্তা দিয়ে যেতে পারেন, ঠিক আছে, এক একটা কিন্তু এক একটা কি বিন্যাস হয়ে যাচ্ছে, আবার আপনি এই রাস্তা দিয়ে কি আপনি ঠিক 4টা 4টা করে কিন্তু যেতে পারেন, ঠিক আছে, এবং প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা হচ্ছে, এই যে বিষয়টি এটা কিন্তু বিন্যাস, ঠিক আছে। এইভাবে যদি আপনি করতে যান সেক্ষেত্রে আপনার কি মোটামুটি টাইম কনজিউমিং হবে, অর্থাৎ 3টা রাস্তা দিয়ে আপনি এখান থেকে আবার 4টা পাচ্ছেন, অর্থাৎ তার মানে হচ্ছে এটা দিয়ে আপনি কি পারবেন হচ্ছে 3টাভাবে, এই রাস্তা দিয়ে যেয়ে গেলে আবার হচ্ছে 3টাভাবে, এইটা হচ্ছে 4-3টা, তার মানে হচ্ছে ধরো এইখানে হচ্ছে যেহেতু 4টা, তার মানে 4টা 4টা করে, ঠিক আছে, এই 4টা 4টা করে কি আপনি পারছেন, মানে হচ্ছে এই যে রাস্তা দিয়ে গেলে আপনি যেতে পারছেন। এখন টোটাল হচ্ছে 12ভাবে আপনি যেতে পারছেন, কিন্তু এটা হচ্ছে এত কিছু তো আপনার সময় চলে যাবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যদি এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে কি যে কয়টা ওয়ে আছে, যেমন হচ্ছে 4টা 3টা ভিন্ন ভিন্ন পথ দিয়ে দেন হচ্ছে আবার কি 4টা, সেক্ষেত্রে আপনি জাস্ট কী করবেন 3 4 12 শেষ, সো অ্যান্সার হবে কি 12। আমরা কিন্তু এই ম্যাথগুলোকে আলোচনা করবো এবং বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। দেখেন পরের যে ম্যাথটা যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে বুক শব্দ বুকগুলোকে কতভাবে বিন্যস্ত করা যায়। ওকে আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আছে কি বুক শব্দ, এবং এই বুক শব্দটিকে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারি, এটা হচ্ছে যেমন আপনি যদি এটা এইভাবে করতে যান, দেখেন কি করতে হবে, বি কে ডাবল ও এইভাবে করতে পারবেন, কে ডাবল ও বি, ঠিক আছে, এইভাবে আপনি যদি করতে চান দেখা যাবে আপনার মোটামুটি অনেক সময় চলে যাবে, এক্ষেত্রে আপনি কি করবেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যেমন যে কোনো সংখ্যা যদি এরকম হয়, ভিন্ন ভিন্ন সংখ্যা হয় এ বি এবং হচ্ছে কি সি ডি, দেখেন এখানে হচ্ছে কি ভিন্ন ভিন্ন সংখ্যা, ভিন্ন ভিন্ন সংখ্যার যদি বিন্যাস বলে, আমি আবারও বলছি যে ভিন্ন ভিন্ন সংখ্যার কি বিন্যাস বলে, সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন এই যে 4টা 4টাকে আপনি কি করবেন ফ্যাক্টোরিয়াল করে দেবেন, তাহলে যেটা অ্যান্সার হবে সেটাই কি আপনার উত্তর, ঠিক আছে। এবং এটার যদি আপনি বিন্যাস করেন তাহলে এর অ্যান্সার হবে কি 4 3 2 3 4 12 12 কত 24। কিন্তু যদি এরকম থাকে, যদি ভিন্ন ভিন্ন না থাকে, কি বললাম, যদি ভিন্ন ভিন্ন না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করবে, কারণ কি এক্ষেত্রে একটু চেঞ্জ আসবে, কী চেঞ্জ দেখুন, এই যে এখানে হচ্ছে 4টা, ঠিক আছে, তার মানে আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিব, এই 4 ফ্যাক্টোরিয়াল দেওয়ার মানে হচ্ছে এই যে 4টা এটা হচ্ছে কি ম্যাক্সিমাম যতভাবে বিন্যস্ত করা যায় সেটার অ্যান্সার আমি পেয়ে যাব, মানে এই বুককে আমি কে আগে এনে একটা ও এক পাশে এনে আরেকটা ও এক পাশে এনে এটা ঠিক কতভাবে বিন্যস্ত মানে বিন্যাস করা যায় বা সাজানো যায় সেটা আমরা পেয়ে যাব। কিন্তু
এখানে কথা আছে, কি কথা, এই যে আপনি বুক টা এটাকে আপনি চাইলে কি করতে পারেন, এই যে যেমন এই যে বুকের মধ্যে কি আছে, দুইটা ভয়াল কি এক কি রকম, মানে সেম মানে ভিন্ন নয়, এইখানে যদি আপনি এই ওটাকে এইখানে আনেন আর একটা এই ওটাকে যদি এই পাশে আনেন, তার মানে কি আপনাকে নতুন কোনো বিন্যাস তৈরি হচ্ছে না, কি এটা কিন্তু খেয়াল রাখবেন, নতুন কোনো বিন্যাস তৈরি হচ্ছে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখুন, জাস্ট আমি আপনাকে আর একটু ক্লারিফাই করে দিই, এ বি সি ডি এটা আছে ঠিক আছে, আরেকটা সংখ্যা হচ্ছে এ বি সি সি ঠিক আছে, অর্থাৎ এই যে এবং এর মধ্যে আপনি হচ্ছে কি করবেন, বিন্যাস যদি করেন দেখেন আপনি কি করতে পারবেন, এ বি এ বি এই ডিটাকে আগে আনে এবং কি সিটাকে পরে নিয়ে একটা কিন্তু বিন্যাস আপনি তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু দেখেন এখানে আপনি এ বি এই সিটাকে আগে আনলেন আর এই সিটাকে পরে আনলেন, এটা কি নতুন কোনো বিন্যাস হলো, তার মানে কি এখানে কি নতুন কোনো বিন্যাস হচ্ছে না। এক্ষেত্রে আপনি যেটা কি করবেন, এই যে ফোর ফ্যাক্টোরিয়াল হলো দেন হচ্ছে আমার যেই যে রিপিটগুলো আছে মানে সেম জিনিসগুলো আছে একে বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, নিচে হচ্ছে যতগুলো থাকবে যেমন টু হচ্ছে কি দুইটাই সেম, সেক্ষেত্রে টু লিখে আমরা কি ফ্যাক্টোরিয়াল করে দিব ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল করলে দেন হচ্ছে আমরা যেটা বের হবে ওটাই হবে কি অ্যান্সার, যেমন হচ্ছে ফোর থ্রি আর হচ্ছে যেহেতু নিচে টু আছে আমরা টু পর্যন্ত যাব এটাকে করে দিব, দেন হচ্ছে এই যে টু ফ্যাক্টোরিয়াল এটা এটা কাটা তাহলে কি হয়ে যাবে, তার হবে 12, সো অ্যান্সার হবে কি 12 ঠিক আছে। অনেকের মনে হতো এইগুলো তো একদম বেসিক অঙ্ক বা একটু সহজ, আজকের এই পর্বটাই হচ্ছে একদম বেসিক নিয়ে, সো যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের তারা হচ্ছে চাইলে স্কিপ করতেও পারেন ঠিক আছে, অথবা আপনি আপনার যে নলেজটাকে সেটা আর একটু প্রশস্ত করেই নিতে পারেন। সো লেটস সলভ নেক্সট প্রবলেম। আচ্ছা এখানে দেখেন কি এসেছে, রাজশাহী শব্দের বর্ণগুলোকে মোট কতভাবে বিন্যস্ত করা যায়, তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি কতভাবে বিন্যাস করা যাবে। আচ্ছা এরকম করার আগে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন কিনা, দেখুন এখানে কি যেমন আর আর আছে কি আর আর এ জে আচ্ছা দেখুন এখানে হচ্ছে এ হচ্ছে একটা এ হচ্ছে আরেকটা আছে, তার মানে কিন্তু ভিন্ন ভিন্ন নয়। আবার কি আছে এইচ আছে আবার হচ্ছে কি এইচ, তার মানে হচ্ছে দুইটা এ আর হচ্ছে কি দুইটা এইচ ঠিক আছে, সুতরাং এগুলো কি ভিন্ন ভিন্ন নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ যেহেতু আটটা কি আছে 8 ফ্যাক্টোরিয়াল, এবং নিচে আমাকে কি করতে হবে, নিচে হচ্ছে বাক করতে হবে কি দিয়ে, এই যে দুটাকেরও বের হলো রিপিট ঠিক আছে, 2 ফ্যাক্টোরিয়াল দেন হচ্ছে একটু 2 ফ্যাক্টোরিয়াল এটা দিয়ে আমরা ভাগ করে দিব, দেন হচ্ছে যেটা বের হবে সেটাই হবে কি অ্যান্সার। এখন এখন কথা হচ্ছে যদি এগুলো ভিন্ন ভিন্ন না থাকতো, এখানে যদি এ না থেকে কে থাকতো, এখানে যদি এই না থাকলে ওটাও বা অন্য কিছু থাকতো, এখানে একটা এসের পরিবর্তে এখানে অন্য একটা ওয়ার্ড থাকতো ঠিক আছে বা অন্য কোনো শব্দ থাকতো, সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল যেটা হবে অ্যান্সার সেটাই হয়ে যেত। কিন্তু এখানে কি আছে, এ আছে দুইটা এইচ আছে দুইটা, এই কারণে আমাদের কি করতে হচ্ছে এই যে নিচে আমরা এগুলোকে ফ্যাক্টোরিয়াল করে বাদ দিতে হচ্ছে। ওকে তাহলে 8-এর ফ্যাক্টোরিয়ালের মান আপনি যদি এভাবে 8 7 এভাবে করতে যান আপনার অনেক সময় চলে যাবে, এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অন্তত 10টা পর্যন্ত এগুলো একটু মুখস্থ করে রাখতে ঠিক আছে। যেমন হচ্ছে এটা নাম হচ্ছে 40,320 8 ফ্যাক্টোরিয়ালের ঠিক আছে, আর নিচে হচ্ছে এটাকে যদি আপনি 2 1 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 2 into 1 আবার হচ্ছে কি 2 into 1, এগুলো হচ্ছে 2 2 হয়ে যায় এইখানে, ওকে 2 2 অর্থাৎ 2 into 2 নিচে হচ্ছে 4, সো এইখানে যদি 4 হয় এটাকে আপনি ভাগ করলে কি হবে 4 10 40 0 8 0, সো এটা হবে অ্যান্সার। আরেকটা জিনিস আপনাকে একটু আমি বলে দিই, সেটা হচ্ছে সাপোজ হচ্ছে আপনি 8 ফ্যাক্টোরিয়ালের কি মান জানেন না, কি 8 ফ্যাক্টোরিয়ালের মান জানেন না, কিন্তু আপনি 7 ফ্যাক্টোরিয়ালের মান জানেন, যেমন হচ্ছে 7 ফ্যাক্টোরিয়ালের কত মান 5040 ঠিক আছে। এখন আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি এটাকে আবার 8 গুণ করে দিলেই কিন্তু কি আপনার 8 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে, সো এটা কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে।
আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা কি করব, পরে আরো দু একটা ম্যাথ সলভ করব। ওকে, আচ্ছা দেখেন পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি ফ্রিডম। আচ্ছা, এটাও কিন্তু ভিন্ন ভিন্ন নয়, তার মানে এই যে এখানে হচ্ছে কি ডাবল আছে দুইটা, ঠিক আছে, আর তো আর কিছু নেই, তার মানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ উপর হবে কি 7, আর নিচে যেহেতু দুইটা আছে তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। সো অ্যান্সার হবে কি এটা, খুবই সহজ। পরে যেটা আছে দেখি, ক্যাপ শব্দটি বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে স্বরবর্ণ থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এরকম কিন্তু অঙ্ক অনেক থাকে, ঠিক আছে। কি করবেন তাহলে এটাকে, একটি কি বলেছে বিন্যাসের প্রথমে স্বরবর্ণ থাকে। আচ্ছা, আপনি জাস্ট এই যে ক্যাপটা এটাকে আপনি কি করেন, মনে করেন এরকম কোনো কন্ডিশন তারা দেয়নি, তার হচ্ছে কোনো কন্ডিশন দেয়নি স্বর্ণ স্বরবর্ণ বা পিছনে স্বরবর্ণ এরকম কিছু বলেনি, তাহলে আপনি কি করবেন জাস্ট এটাকে কি হয়ে যেত 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? দেন হচ্ছে 3 দুগুণে 6 করতাম আমরা, সরি 3 দুগুণে কত 6, সো অ্যান্সার হয়ে যেত 6 যদি এরকম না বলতো বিন্যাসের প্রথমে স্বরবর্ণ থাকে, ঠিক আছে। কিন্তু তারা বলেছে কি শুরুতেই স্বরবর্ণ আছে কয়টা, অর্থাৎ এরকম হচ্ছে এটা যদি আমরা সাজাতাম সেক্ষেত্রে হচ্ছে এরকম হতো, যেমন সিএপি পিএসি এইভাবে হচ্ছে 6টা কি শব্দ বের হতো, ঠিক আছে। এখন দেখেন আপনি যেটা করতে পারেন, এখানে যদি এরকম বলা থাকে যে সামনে বা পিছনে, সেক্ষেত্রে হচ্ছে যাকে সামনে বলবে বা কোনো একটা স্পেসিফিক জায়গা বলে দেবে তাকে হচ্ছে আপনি বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে দেবেন বলতে আপনি এদেরকে বাইরে রেখে আপনি হচ্ছে বিন্যাস করবেন, অর্থাৎ এদেরকে যদি আপনি বাইরে রেখে দেন তাহলেই কিন্তু আপনি এর সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন খুব সহজে। যেমন হচ্ছে 3-এর মধ্যে যদি এ কি আছে, একে বলেছে সামনে রেখে, মানে স্বরবর্ণটা সামনে রেখে, তাহলে স্বরবর্ণ যদি একটা বাদ দিয়ে আমরা কি করি বাকি যে দুটা, যেমন সিপি এটাকে যদি আপনি কি করেন ফ্যাক্টরাইজ করেন তাহলে কি হয়ে যাবে 2, ঠিক আছে। সো 2 একে 2, সো অ্যান্সার হবে 2। এইখানে আপনি আরও একটা ভাবে যদি চিন্তা করেন একটু ডিফারেন্টলি, সেটা হচ্ছে দেখুন এখানে আপনি 3টা বের করছেন, 3টা মানে 3টা শব্দ আছে তাই না, লেটার আছে, এই 3টা শব্দকে আপনি কি করতে পারেন 6ভাবে করতে পারেন, কয়ভাবে 6ভাবে করতে পারেন, অর্থাৎ 6ভাবে আপনি কি 6টা বিন্যাস পাচ্ছেন। এখন 6টা দিয়ে যদি আপনি কি করেন এই 6টাকে দিয়ে 3টা ওয়ার্ড দিয়ে আপনি কয়টা পাচ্ছেন 6টা, তার মানে এই 6টাকে যদি আপনি কি করেন 3 দিয়ে ভাগ করেন, ঠিক আছে, কি 6টাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে আপনি কি পাবেন হচ্ছে 2, অর্থাৎ এই যে প্রতিটা হচ্ছে মানে প্রতিটা শব্দের জন্য বা লেটারের জন্য আপনি কি পাচ্ছেন দুটা দুটা করে, দুটা দুটা করে কি হয় দুটা দেখা যাবে, আর দুটা হচ্ছে যেমন স্বরবর্ণ মানে এ, এই দুটা হচ্ছে কোনো এক সময় দেখা যাবে সামনে আছে, এই দুইটা শব্দ আবার কোনো এক সময় দেখবে পিছনে আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনার টোটাল 6টা থেকে মধ্যে 2টা তো অবশ্যই কি হবে 2টা হচ্ছে সামনে আছে স্বরবর্ণ, এরকম 2টা কি পাওয়া যাবে যখন আপনি এভাবে ভাগ করবেন। যদি এভাবে আপনি চিন্তা না করতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট হচ্ছে এই যে স্বরবর্ণ যেটাকে বলবি স্পেসিফিক বা স্থান করে দিবে বা বলে দিবে সেটা হচ্ছে আপনি আলাদা রেখে বাকিগুলো আর কি বিন্যাস করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি নোকিয়া শব্দগুলোকে নিয়ে বিন্যাস করা যায় কতগুলো বিন্যাস করা যায় শুরুতে কনসোনেন্ট থাকে, এটাও কি সেমভাবে আপনি যদি চিন্তা করেন দেখেন এখানে কি আছে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা আছে এবং হচ্ছে কি বলেছে শুরুতেই কি কনসোনেন্ট থাকবে। তাহলে এটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আপনি কি করবেন যেহেতু এখানে কি আছে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, আপনি যদি 5টাকে ডাইরেক্ট আপনি কি করতে পারেন ফ্যাক্টোরিয়াল করে টোটাল কয়টা হয় 120টা, অর্থাৎ এই 5টা দিয়ে আপনি কি 120টা বিন্যাস করতে পারবেন, কয়টা 120টা, তাহলে আপনি একটার জন্য কয়টা পাচ্ছেন, অর্থাৎ এখানেও কিন্তু 5টা আছে কয়টা 5টা, মানে একটা লেটারের জন্য আপনি কয়টা বিন্যাস করতে পারছেন, অর্থাৎ তারা কি বললো, তারা হচ্ছে বললো যে আমার জন্য মনে করেন সাপোজ হচ্ছে এন বললো আমার জন্য হচ্ছে আপনি কয়টা বিন্যাস করতে পারছেন 20টা, সাপোজ হচ্ছে আপনি জাস্ট এটা চিন্তা করেন 120কে ভাগ করলেন কয়টা 5টা,
এই এই যে এই এন ও কে আই এ, এগুলো সাপোজ আপনি ধরেন হচ্ছে পাঁচজন মানুষ, ঠিক আছে? মানে পাঁচজন মানুষের জন্য কি এক একজনের জন্য কয়টা বিন্যাস হচ্ছে সেটা আমরা একটু দেখি। যদি আপনি এটা যখন ভাগ করবেন, যেমন হচ্ছে 24 হয়ে যাবে, অর্থাৎ একজনের জন্য বা একটা ওয়ার্ডের জন্য, সরি একটা শব্দের জন্য বা একটা লেটারের জন্য কি হচ্ছে আপনার 24টা করে কি হচ্ছে বিন্যাস। এটা যদি হয় তাহলে কনসোনেন্টের জন্য শুরুতে কনসোনেন্ট থাকে, অর্থাৎ এখানে কনসোনেন্ট আছে কয়টা, ঠিক আছে? এখানে যাদের শুরুতে কনসোনেন্ট থাকে, ওকে, এখানে কনসোনেন্ট আছে হচ্ছে দুইটা। যদি দুইটা হয় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি হচ্ছে এই 24 × 2 48, অর্থাৎ এই দুটার জন্য হচ্ছে 48, এই 48 কী হবে শুরুতে হবে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আপনি চাইলে আবার এটা এইভাবেও করতে পারেন, আপনি চাইলে হচ্ছে যেহেতু এখানে কয়টা আছে, পাঁচটা আছে, এখানে হচ্ছে পাঁচটার মধ্যে কনসোনেন্ট হচ্ছে দুইটা, ঠিক আছে? আর হচ্ছে কি বাউল হচ্ছে কয়টা, তিনটা, ঠিক আছে? আপনি হচ্ছে এই তিনটাকে কী করতে পারেন, বাউল তিনটাকে কী করতে পারেন, যে বাউল তিনটা আছে সেটাকে আপনি কী করতে বিন্যাস করতে পারেন, ঠিক আছে? এবং তবে আমার যেটা মনে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে আপনি এই পদ্ধতি যেটা, এটা যদি আপনি ফলো করেন এটাই সবচেয়ে সহজভাবে করতে পারবেন, ঠিক আছে? এক্ষেত্রে যদি আপনি আবার আলাদা আলাদা করতে যান সেক্ষেত্রে হচ্ছে এদেরকে যারা যাদেরকে আলাদা করছেন তাদের মধ্যে আবার কম্বিনেশন বিন্যাস করতে হবে, আবার এদেরকেও করতে হবে, এটা আপনার জন্য খুবই ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? সো এক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এইভাবে করে ফেলবেন, তাহলে আপনার একদম সহজেই আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন, ওকে? আচ্ছা, পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস শব্দটির শব্দগুলো একত্র নিয়ে কত ভাগে সাজানো যায় যেন প্রথম ও শেষ অক্ষর ইউ থাকে। আচ্ছা, এখানে বলেছে প্রথম এবং শেষ অক্ষর ইউ থাকে, এখানে ইউ আছে কয়টা, দুইটা, ঠিক আছে? এখন আমরা এই দুইটাকে যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, সাপোজ এখানে 1 2 3 4 5 6 7 8টা, এইখানেও থাকবে কি ইউ, এইখানেও থাকবে কি ইউ, বাকি থাকলো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এই যে 6টার মধ্যে আমরা কি যেমন খুশি তেমনভাবে কি করতে পারি, সাজাতে পারি, ঠিক আছে? এখানে কিন্তু আমার কোনো তার বিধি নিষেধ নাই, ঠিক আছে? কারণ হচ্ছে তারা বলেছে স্পেসিফিকভাবে এটাকে আমি স্থায়ী বসিয়ে দিলাম, এদেরকে আমি হিসাবেই রাখবো না, ঠিক আছে? এরা হচ্ছে দুই পাশে থাকলো, এই ভিতরের যে এইগুলো আছে সেগুলোকে আমরা কী করবো, বিন্যাস করবো, ওকে? আচ্ছা, সেক্ষেত্রে আপনার কী করতে পারেন সেটা হচ্ছে এই যে ভিতরে কয়টা আছে, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়ালের মান হবে 7 2 0, ঠিক আছে? সো অ্যান্সার হবে কি এটা। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পারমিউটেশন শব্দটি ভাওয়ালগুলোর অবস্থান পরিবর্তন না করে পুনরায় সাজানো যায়। আচ্ছা, দেখুন কী বলেছে, ভাওয়ালগুলোর অবস্থান পরিবর্তন না করে কত প্রকারে পুনরায় সাজানো যায়, ভাওয়ালগুলোর অবস্থান পূরণ দেখা আছে, তার মানে ভাওয়াল কয়টা আছে দেখি আমরা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? এই যে একটা আর হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ 5টা হচ্ছে কি ভাওয়াল, আর হচ্ছে দেখি আমরা কনসোনেন্ট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ কনসোনেন্ট হচ্ছে 5টা, ও আরেকটা তো আছে 6টা, ঠিক আছে? এই কনসোনেন্ট হচ্ছে কি 6টা, কনসোনেন্ট কয়টা 6টা, এই ক্ষেত্রে কি করবেন আপনি, আচ্ছা আর একটু আমি একটু গুনে নেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আচ্ছা ঠিক আছে 6টাই ঠিক আছে, দেন হচ্ছে তার মানে হচ্ছে আমরা এই 6টা পাচ্ছি হচ্ছে কনসোনেন্ট, কি পাচ্ছি 6টা পাচ্ছে হচ্ছে কনসোনেন্ট, এবং আমরা যদি এই 6টাকে কী পাই কনসোনেন্ট হিসেবে পাই সেক্ষেত্রে আমরা কী করব, এই 6টারই আমরা কী করবো, ফ্যাক্টরাইজ করব, কেমন? এটাকে যদি আপনি ফ্যাক্টরাইজ করেন তাহলে যেটা হবে, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে সম্ভবত এইখানে দেখেন এখানে হচ্ছে টি এবং টি, এটা কিন্তু দুইটা রিপিট আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী করতে হবে নিচে এটা করে দিতে হবে, এটা যদি আপনি করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে 360, ঠিক আছে? এটাকে আপনি করার পরে পাবেন হচ্ছে 360, এবং 360 যদি আপনি পান সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু 360ই অ্যান্সার করতে পারবেন না। এইখানে দেখেন পারমিউটেশন শব্দটি বালগুলোর অবস্থান পরিবর্তন না করে,
অর্থাৎ বাউলগুলো আমি স্পেসিফিক রাখলাম, তার মানে হচ্ছে আমি বাউলগুলোকে আলাদা একদম বের করে দিলাম, বাকিগুলো নিয়ে আমি বিন্যাস কাজ করলাম। ওকে, দ্যাটস ফাইন। কত প্রকার পুনরায় সাজানো যায়, এই যে 360, 360-এর মধ্যে কিন্তু পারমিউটেশন নিজেই আছে একটা, এখানে একটা কিন্তু পুনরায় শব্দ আছে, তার মানে হচ্ছে 360-1 359, 359। অ্যান্সার হবে কি এটা, কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সার কী বলবে কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু কনফিডেন্টলি ভুল হবে আপনার, এখানে কিন্তু পুনরায় বলেছে। ওকে, আচ্ছা, পরে যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি, এটা হচ্ছে 35তম বিসিএসও এসেছিল। ওকে, দেখি এটা আমরা কী করতে পারি। এখন ক্যালকাটা কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্র নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ, সংখ্যা আমেরিকা শব্দটির, অর্থাৎ এইটা আমেরিকার কত গুণ এটার বিন্যাস সংখ্যা, তার মানে আমরা কি বিন্যাস বের করবো, এটার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আছে, আটটা আছে, আট ফ্যাক্টোরিয়াল, এবং এখানে দেখি আমরা কোনো রিপিট আছে কি না, রিপিট বলতে হ্যাঁ এ আছে, ঠিক আছে, এ আছে, তারপরে দুইটা আবার কি টি আছে, ঠিক আছে, দেন হচ্ছে আবার কি সিও আছে দুইটা, ঠিক আছে, দুইটা, তারপর হচ্ছে টি দুইটা, আবার এও আছে কি দুটা, ঠিক আছে, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করব, টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এবং আমরা কিন্তু 8 ফ্যাক্টোরিয়ালের মান কি 40,320। এগুলো আপনারা চাইলে যদি মুখস্থ করে ফেললে 10 পর্যন্ত তাহলে সবচেয়ে সুবিধা হবে, নাহলে আপনাদের ক্যালকুলেশন অনেক টাইম চলে যাবে। টু টু কে টু টু, ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু আপনারা আবার এরকম করবেন না, যেমন 3টা 2, তার মানে আমরা কী করি, টু দুই টু একে টু, টু দুগুণা চার, দেন হচ্ছে 4 দুগুণা 8, 8 ফ্যাক্টোরিয়াল করে ফেলি, এটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা এগুলো আলাদা আলাদা কী করতে হবে, বের করে দেন হচ্ছে আমাদেরকে গুণ করতে হবে, যেমন 2 একে যদি আপনি শুধু 1 করেন তাহলে 2 একে 2ই হয়, এই কারণে আমি এখানে ডাইরেক্ট 2 বসিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেটা বের হবে সেটাকে কী করতে হবে, আবার এটা দিয়ে কি ভাগ করতে হবে, আচ্ছা, 40320, আর নিচে হচ্ছে কি 6, আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কী করি, এটাকে দিয়ে ভাগ করার পরে যেটা হবে সেটাই হবে কি, সেটা হবে হচ্ছে ক্যালকাটার বিন্যাস, দেন হচ্ছে আমাদের আমেরিকার যে বিন্যাস সেটাও কি আমাদেরকে বের করতে হবে। ও আচ্ছা, 2×2 এখানে তো হবে 8, ঠিক আছে, তো 8 দিয়ে যদি আপনি কী করেন এটাকে ভাগ করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি 5 8 কত 40, 5, দেন হচ্ছে 5 4 8 32 50 5 0 4 0, আপনি এটাও কী পাবেন, 5 0 4 0 পেয়ে যাবেন এটাকে ভাগ দেওয়ার পরে। এখানে কিন্তু অ্যান্সার শেষ নয়, আবার আমাকে কী করতে হবে, এই যে আমেরিকা দেওয়া আছে এটারও কি বিন্যাস বের করতে হবে, এটার বিন্যাস কতগুলো এটা আমরা একটু বের করে দেখি, এখানে 1 2 3 4 5 6 7টা আছে, এবং হচ্ছে কী আছে দেখি, রিপিট আছে কয়টা, এই যে একটা, আর হচ্ছে কি এম নেই, আচ্ছা, এখানে কিন্তু আর রিপিট কিন্তু নেই, এখানে আর রিপিট নেই, সবগুলোই কি ভিন্ন ভিন্ন, এটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি আমেরিকার জন্য কি করব, আমেরিকার জন্য আমরা হচ্ছে উপরে হচ্ছে কি 7 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2, ঠিক আছে, এবং এটা যদি হয় তাহলে কি 7 ফ্যাক্টোরিয়ালের মান তো আমরা অলরেডি জানি, তাই না, এটা 5 0 4 0, এবং এটা যদি হয় 2 তাহলে হবে কি, এটাকে অর্ধেক করলে হবে 2 5 2 0, ঠিক আছে, এখন আমরা কী করব, এটা দিয়ে কী করব, ভাগ করব এটাকে, এটাকে যদি ভাগ করি তাহলে কি 5 0 4 0 2 5 2 0, সেটার সাথে এটা কি জাস্ট 2 গুণ বেশি, ঠিক আছে, 2 গুণ যদি বেশি হয় সেটাই হবে কি অ্যান্সার, সো অ্যান্সার হবে কি 2, আচ্ছা, পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আপনারা বাসায় করবেন এবং চেষ্টা করবেন, না পারলে হচ্ছে আমরা পরের যেই এপিসোড বা পরের যে লেভেল বা পরের যে পার্ট আসবে সেই পার্টে আপনারা এটা সলভ করে দেবেন, ঠিক আছে, আর হচ্ছে আপনারা যারা হচ্ছে এই বেসিক লেভেল এবং মিডিয়াম লেভেল এবং অ্যাডভান্স লেভেলেরও ম্যাথগুলো চাচ্ছেন, ঠিক আছে, বা এই পার্টের বা এই ম্যাথের যে আমরা যে আজকের যে ক্লাসের পরবর্তী পার্টগুলো চাচ্ছেন তারা হচ্ছে কিন্তু কাইন্ডলি কমেন্ট করবেন,
ঠিক আছে, কমেন্টে জানাবেন যে আপনাদের প্রয়োজন কিনা। আর যদি মনে করেন যে এতটুকুই আপনাদের কমপ্লিট, সেক্ষেত্রে আমি তাহলে আর দিব না। যদি আপনাদের যদি মনে হয় যে আপনাদের এই পরবর্তী পার্টগুলো প্রয়োজন, অ্যাডভান্স লেভেলের যেগুলো, তাহলে আমি চেষ্টা করব হচ্ছে পরের যে মিডিয়াম লেভেল এবং হচ্ছে অ্যাডভান্স যে লেভেল সেগুলো কমপ্লিট করে দেওয়ার। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।